ওকে তাহলে আমরা এর পরবর্তী অঙ্কগুলো দিয়ে স্টার্ট করছি এর আগের দিন আমরা লেকচার থ্রিতে প্রবলেম নাম্বার সেভেন দিয়ে স্টার্ট করছি আজকে প্রবলেম নাম্বার আমরা এইট থেকে স্টার্ট করছি ঠিক আছে ওকে একটা অঙ্ক আছে অঙ্কগুলো একটু সূত্র টুত্রগুলো জেনে নিবে খুব সুন্দর অঙ্ক ধরো আমি তোমাদের বললাম যেরকম একটা ভেক্টার দেওয়া আছে এ দেখি কে পারে অঙ্কটা ঠিক আছে সেই ভেক্টারটা হচ্ছে টু আই প্লাস জে প্লাস কে এরকম একটা ভেক্টর দেওয়া আছে ঠিক আছে এ একটা ভেক্টর সেটা হচ্ছে টু আই প্লাস জে প্লাস কে আর বি বি হচ্ছে হচ্ছে আরেকটা ভেক্টর ক্যাপিটাল সেটা আই মাইনাস টু জে প্লাস টু কে এ আর বি আর সি আরেকটা ভ্যাক্টর দিয়ে দিয়েছে ক্যাপিটাল সি সেটা হচ্ছে থ্রি আই মাইনাস ফোর জে প্লাস টু কে ওকে আচ্ছা তো বলছে দেন শো দ্যাট দেখাও যে আমি আপাতত দেখাও যে দিয়ে লিখছি পরবর্তীকালে তোমরা এটাকে এমসিকিউ হিসেবে ট্রিট করতে পারো অপশনগুলো চারটে দিয়ে দিবে কি দা প্রজেকশন হ্যাঁ প্রজেকশন ঠিক আছে অফ এ প্লাস সি এই যে দুটো ভেক্টর এ আর সি তাদের যে যোগফল তার প্রজেকশন আচ্ছা কোন দিকে বলছে ইন দ্য ডিরেকশন অফ বি আচ্ছা প্রজেকশন মানে কিন্তু একটা লেন্থ হ্যাঁ এটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি দ্য প্রজেকশন এ প্লাস সি কার প্রজেকশন এ প্লাস সি এর প্রজেকশন ইন দ্য ডিরেকশন ডিরেকশনটা দেখতে হবে অফ বি বি এর ডিরেকশনে সেটা বলছে ইজ চারটে অপশন দিলে অপশন দিয়ে দিবে কিন্তু আমি শো দ্যাট দেখাতে বলেছি বলে বলেছে সতেরোর তিন কেউ জানো প্রজেকশনের ফর্মুলা কত ভেক্টর ক্ষেত্রে স্যার এই এ প্লাস সি ডট বি ভেক্টরটা হবে বাই মড বি স্কয়ার

অব বি বি এর ডিরেকশন যার ডিরেকশনে বলবে সেটা দেখে নিবে সেটা ফর্মুলা হচ্ছে আর কিছুই না বলছে এ প্লাস প্রথমে এই ভেক্টরটা নেব আর তার সাথে ডট প্রোডাক্ট নেব বি ভেক্টর না বি যেহেতু দেখো মানে ভেক্টরটা হচ্ছে এ প্লাস সি আর বিটা জাস্ট ডিরেকশনটা চাইছে তো কারোর ডিরেকশন চাইলে তার মডুলাসটা আমি চাইছি না তাহলে শুধু ডিরেকশনটা চাইছি তাহলে ডিরেকশন চাইলে তার দিকে কি করতে হবে বলো শুধু ডিরেকশন চাইতে গেলে তার মঠটাকে আমরা যদি না নিই শুধু ডিরেকশন নিই তাহলে এর আগেও আমরা কি বলেছি যে সব সময় সেই ডিরেকশনে কি ভেক্টর নিতে হয় ইউনিট ভেক্টর নিতে হয় তাহলে বি এর ডিরেকশনে ইউনিট ভেক্টর নিব কারণ বি এর শুধু ডিরেকশন চেয়েছে বি এর মডুলাস চাইনি তার মানে যদি মডুলাস চাইতো তাহলে মড বি নিতাম তাহলে শুধু বি ভেক্টর নিতাম তাহলে ডিরেকশনও পেতাম প্লাস বি এর মডও পেতাম কিন্তু যেহেতু শুধুমাত্র বলে দিয়েছে যে এ প্লাস সি এই ভেক্টরের বিয়ের ডিরেকশনে প্রজেকশন চাই তাহলে বিয়ের ডিরেকশনটা পেতে গেলে কারোর ডিরেকশন পেতে গেলে সেই ডিরেকশনে ইউনিট ভেক্টর দরকার তাহলে বিয়ের ডিরেকশনে ইউনিট ভেক্টর হচ্ছে বি বাই মডুলাস বি আর এ প্লাস সি তার সাথে ডট প্রোডাক্ট করবে এটা হচ্ছে ফর্মুলা এবার এ প্লাস সি টা বের করে নাও বি বাই মড বি বের করে নাও নিয়ে ডট প্রোডাক্ট করো দেখো সতেরো বাই তিন আসছে কিনা তাহলে এ প্লাস সি আগে কত বলো যোগ করে নাও এ আর সি ঝট করে বলো কত হচ্ছে এ আর সি যোগ করলে ফাইভ আই

অতএব দ্য প্রজেকশন ইস প্রজেকশন যে ফর্মুলাটা সেই ফর্মুলাটা আমরা ঝট করে লিখে পেলি ঠিক আছে এটা হয়ে যাবে হচ্ছে ফাইভ আই মাইনাস থ্রি জে প্লাস থ্রি কে ইন্টু বি হচ্ছে ডট প্রোডাক্ট কিন্তু হ্যাঁ বি হচ্ছে আই মাইনাস টু জে প্লাস টু কে আর বাই এখানে থ্রি তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো দেখো কত হচ্ছে এ বলতে পারে ক্যালকুলেশন করলে কত হবে ঠিক আছে তার মানে সতেরো বাই তিন গুড ওকে আচ্ছা আরেকটা প্রবলেম হ্যাঁ প্রবলেম নাম্বার নাইন এটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম স্টার্ট দিয়ে রাখলাম এই সমস্ত প্রজেকশন কিন্তু বের করতে দেয় তার পদ্ধতি হচ্ছে যার প্রজেকশন বের করতে দিবে তার সাথে যার ডিরেকশনে প্রজেকশনটা বের করতে দেবে সেই ইউনিট ডট প্রোডাক্ট মনে ডিরেকশন স্মল এ ভেক্টার হ্যাঁ মাইনাস টু জে এটাও একটা খুব সুন্দর অঙ্ক আগে স্টার দিয়ে রাখছি এবং আমার খুব ফেভারিট অঙ্ক একটা ভেক্টর নিলাম এ যেটাকে বললাম আই মাইনাস টু জে আর আরেকটা ভেক্টর হচ্ছে বি যেটাকে আমি বললাম জে প্লাস কে ঠিক আছে ফাইন দা কম্পোনেন্ট হ্যাঁ এই অঙ্কটা এই কারণে ইম্পর্টেন্ট যে আমাদের কম্পোনেন্ট কোনো একটা ভেক্টরের নর্মালি আমরা কি করি আমরা দুটো কম্পোনেন্টে তাকে ভেঙে দিই ঠিক আছে যে কোনো একটা ভেক্টর তাকে দুটো কম্পোনেন্টে আমরা ভেঙে নিই দেখছি আমি সবকিছু সবই বলছি ফাইন দা কম্পোনেন্ট আচ্ছা কার কম্পোনেন্ট বের করতে হবে এর তো এর দুটো কম্পোনেন্ট হয় ঠিক আছে কি বরাবর বলেছে অ্যালং বি বি বরাবর বা হ্যাঁ মানে বুঝতে প্যারাল টু বি মানে বিয়ের দিকে বি দিকে আছে বি ধরো এই দিকে যদি বি থাকে তাহলে বিয়ের দিকে সে বিয়ের প্যারাল বা বিয়ের কো হতে পারে আর আরেকটা হতে পারে বিয়ের পারপেন্ডিকুলার মানে কোনো একটা ভেগটা দুরকম হতে পারে একটা হচ্ছে অ্যালং একটা পারপেন্ডিকুলার কথা বুঝতে পারছো যেমন ধরো এরকম কোন সময় আমরা পড়েছি না ডিনামিক্স ক্ষেত্রে বা যে কোনো ভেক্টরের ক্ষেত্রে একটা ভেক্টর তার এই এদিকে একটা এই দিকে একটা তার মানে একটা হচ্ছে এক্স অ্যাক্সিস দিকে একটা হচ্ছে এক্স অ্যাক্সিস সঙ্গে প্যারালাল দিক তার মানে যখনই কাউকে একটা কম্পোনেন্ট ভাঙতে বলবে বা কোনো একটা ভেক্টরকে কম্পোনেন্টে ভাঙতে বলবে তখন দুটো কম্পোনেন্ট থাকে একটা কম্পোনেন্ট হচ্ছে কারোর দিকে হবে আর আরেকটা কম্পোনে হচ্ছে তারই মানে পারপেন্টিকুলার হবে তার সঙ্গে অর্থগোনাল বা নাইনটি ডিগ্রি তাহলে এখানেও ধরো আমি এর যদি দুটো কম্পোনেন্ট ভাঙতে বলি তাহলে এর দুটো কম্পোনেন্টের মধ্যে একটা কম্পোনেন্ট হচ্ছে বিয়ের দিকে বা বিয়ের সঙ্গে প্যারালাল আর আরেকটা কম্পোনেন্ট হচ্ছে বিয়ের সঙ্গে পারপেন্টিকুলার তাহলে এখানে কোন কম্পোনেন্টটা বের করতে বলছে যে কোনো কম্পোনেন্ট কিন্তু বের করতে দিতে পারে ঠিক আছে যেটা ইচ্ছা বের করতে দিতে পারে এরকম কোনো ব্যাপার নেই যে এখানে অ্যালং বলেছে মানে সবসময় অ্যালং দেবে পারপেন্টিকুলার হতে পারে বিয়ের পারপেন্টিকুলার তাহলে অ্যালং মানে হচ্ছে বিয়ের দিকে আর পারপেন্টিকুলার মানে বিয়ের সঙ্গে নাইনটি ডিগ্রি করে তাহলে দুটোর মধ্যে পার্থক্য আছে ফাইন দ্য কম্পোনেন্ট অফ এ এর সেই কম্পোনেন্টটা বের করতে হবে এ জানা আছে যেটা অ্যালং বি বিয়ের দিকে অঙ্কটা আমি বলে দিব কোনো অসুবিধা নেই কিন্তু আমি তোমাদের একটা কথা বলি হ্যাঁ সেটা হচ্ছে ধরো আমি এর দুটো কম্পোনেন্ট লিখছি একটা হচ্ছে এ তার দুটো কম্পোনেন্ট কম্পোনেন্ট হ্যাঁ একটা হচ্ছে বিয়ের দিকে বা সঙ্গে প্যারালাল জানো বিয়ের সঙ্গে প্যারালাল হলে তাকে কিভাবে লেখায় বুঝতে পারলে না আচ্ছা এ কে দুটো কম্পোনেন্টে ভেঙে দিলাম এ হচ্ছে একটা এ ওয়ান কম্পোনেন্ট একটা এ টু কম্পোনেন্ট আমি ধরো ভেঙে দিলাম সাপোজ যেখানে কম্পোনেন্টটা যেটা সেটা হচ্ছে ইজ মানে এ কিন্তু ব্র্যাকেটে দিয়েছি প্যারালাল ব্যাপারটা একই হ্যাঁ বিয়ের দিকে বা বিয়ের সঙ্গে প্যারালাল টু বি ভেক্টার আর আরেকটা কম্পোনেন্ট ধরো এ টু হ্যাঁ সেটাও তো একটা ভেক্টার সেটা ধরো বললাম বিয়ের সঙ্গে পারপেন্ডিকুলার কেউ না বুঝতে পারলে জিজ্ঞেস করবে আমাকে কোনো অসুবিধা নেই এই জিনিসটা বুঝে নাও এবং বেস থেকে ক্লিয়ার করে নাও বিষয়টা যে কোনো একটা ভেক্টর তার যখনই কোনো কম্পোনেন্ট বের করতে দিবে তখন বলছে তার দুটো কম্পোনেন্ট থাকবে ধরো কোনো একটা ভেক্টর বি এর দিকে তাহলে বি এর দিকে একটা কম্পোনেন্ট আর বি এর সঙ্গে পারপেন্ডিকুলার কেউ আমাকে বলতে পারবে এ ওয়ান যেটা বলে দিয়েছি সেটা হচ্ছে বি এর সঙ্গে প্যারালাল বা বি এর দিকে তাহলে বি এর সঙ্গে প্যারালাল হলে একটু আগে বা দু তিন দিন আগে যে আমরা ফার্স্ট চ্যাপ্টারটা যখন শুরু করেছিলাম তখন আমরা যে কোনো একটা ভেক্টর আরেকটা ভেক্টরের প্যালাল বা কো বা কো লিনিয়ার ব্যাপারটা একই তো সেটা কিভাবে লিখি এ যদি বি এর সাথে প্যালাল হয় তাহলে এ কে কিভাবে লেখা যায় সাম স্কেলার একদম তাহলে কার সাথে প্যালাল বিয়ের এর সাথে প্যালাল তাহলে বি এর সাথে যেহেতু প্যালাল তাহলে বি এর স্কেলার মাল্টিপল আকারে লেখা যাবে তাহলে এম বি আকারে লেখা যাবে এম হচ্ছে স্কেলার আর কে বলতে পারে এটু যেটা সেই এটুটা টা কি

যেটাকে এম বি লিখলাম যেটা এ ওয়ান কম্পোনেন্ট তুমি এম বিও বলতে পারো কোনো অসুবিধা নেই আর আরেকটা কম্পোনেন্ট যেটা বিয়ের সঙ্গে পারপেন্ডিকুলার ফলে এ টু যেটা সেই এটুর বৈশিষ্ট্য কি এটু হচ্ছে বি এর সঙ্গে পারপেন্ডিকুলার এর সঙ্গে পারপেন্ডিকুলার হলে তার ডট আচ্ছা তাহলে একে এইভাবে লেখা গেল এবার আমি একটা কাজ করি আমি সাইডে তোমাদের বললাম যে ডট বি করে দাও কেউ বলতে পারবে এখানে ডট বি করলে কত হবে এম বি ডট বি আর এখানে এ টু ডট বি

এম কত বলো এ ডট বি বাই বি স্কোয়ার তাহলে আমি যদি কাউকে বলি যে এ ওয়ান ভেক্টরটা কত তাহলে কি হবে এ ওয়ান ভেক্টরটা এ ওয়ান ভেক্টরটা বা এ ওয়ান হ্যাঁ এ ওয়ান ভেক্টরটা মানে দা কম্পোনেন্ট অফ এ অ্যালং বি বলো

তো এটা যেহেতু স্কেলার তাহলে তার সাথে যখন বি করবে তখন ডট আর ক্রস কিছু হবে না কিন্তু এটা স্কেলার স্কেলার মানে টু থ্রি ফোর ফাইভের মতো টু বি থ্রি তাহলে এটা ইনটু বি হ্যাঁ এখানে ইনটু তে ডট দিবে না ডট দিলে কিন্তু আবার জিনিসটা অন্যরকম হয়ে যাবে দিস ইজ নাথিং বাট এ স্কেলার এম তাহলে এম এর মানটা এটা তার সাথে বি তাহলে কোনটা এবার আমাদের কোশ্চেনে দিয়েছে আমাকে বলো কোশ্চিন আমাদের কি দেখাতে বলেছে আমাদের কোশ্চেনে কি দেখাতে বলেছে কোনটা বের করতে বলেছে কোন কম্পোনেন্টটা বের করতে বলেছে এ ওয়ান এ ওয়ানটা বের করতে বলেছে কেন ফাইন্ড দা কম্পোনেন্ট অফ এ এলং বি

হ্যাঁ পারপেন্ডিকুলার টু বি একটা হচ্ছে অ্যা লং বি অ্যা মানে কিন্তু তার সাথে প্যারালাল মনে রাখবে সবসময় আরেকটা হচ্ছে পারপেন্ডিকুলার টু বি যেটা পারপেন্ডিকুলার তাহলে এইটা কত হবে এ টুটা কত হবে এ এর সাথে কত বিয়োগ করব তাহলে এটু বের করতে গেলে এ মাইনাস এ1 আচ্ছা এ মাইনাস এ1 মানে এ আর মাইনাস এ1 তো আমরা জানি তাহলে এ1 কত হবে এ ডট বি বাই মড বি স্কয়ার ইনটু বি তাহলে এইভাবে দুটো কম্পোনেন্ট কি বের করতে পারবে একটা বেরিয়ে গেলে আরেকটা এ থেকে বিয়োগ করবে তাহলে হয়ে যাবে তাহলে একটা কম্পোনেন্ট বের করার ফর্মুলা কত এটা অ্যালং সেটা হচ্ছে দেখো ভালো করে দেখতে হবে কিন্তু এ তার কম্পোনেন্ট বের করতে হবে অ্যালং বি বি এর অ্যালং বুঝতে পেরেছো বি এই যে বি এটা এটা ধরো বি তাহলে দুটো কম্পোনেন্ট হবে এর এর দুটো কম্পোনেন্ট ধরো এটা একটা ভেক্টর এ তার দুটো কম্পোনেন্ট একটা হচ্ছে অ্যালং বি একটা হচ্ছে পারপেন্ডিকুলার টু বি বোঝা যাচ্ছে আমার ছবিটা এটা এ ভেক্টর এটা বি ভেক্টর সাপোজ তাহলে এ ভেক্টরে দুটো কম্পোনেন্ট একটা হচ্ছে এইটা কোন কম্পোনেন্টটা ছবি অনুসারে এই কম্পোনেন্টটা কোনটা এটা কার দিকে আছে বি এর দিকে তাহলে এলং বি হ্যাঁ এটা এ1 ভেরি গুড বি আর এটা কোন কম্পোনেন্ট এ2 এ2 পারপেন্ডিকুলার টু বি তাহলে এলং বি পড়তে গেলে এ তাহলে বুঝতে পারছো এ কে তাহলে দুভাগে ভাগ করলাম বুঝে নাও যারা জানো না এ কে দুভাগে ভাগ করলাম একটা হচ্ছে এ1 একটা এ2 তাহলে এ ওয়ানটা কি এ ওয়ান হচ্ছে এর সাথে পারপেন্ডিকুলার এর সাথে প্যালাল বা এর অ্যালং এ টু টা হচ্ছে বিয়ের সাথে পারপেন্ডিকুলার ঠিক আছে তাহলে একটা হচ্ছে বিয়ের সাথে প্যালাল একটা হচ্ছে বিয়ের সাথে পারপেন্ডিকুলার তাহলে বিয়ের সাথে প্যালাল হতে গেলে তাকে এম আকারে আঁকার লিখবো আরেকটা হচ্ছে বিয়ের সাথে পারপেন্টিকুলার তার মানে এ টুর সাথে বিয়ের যদি ডট তাহলে জিরো এবার বোর্ড সাইডে একটা ডট বি করে গুন করলাম আর কিছু না তাহলে এখানে ডট বি করলে দেখো ক্যালকুলেশন করে এখানে এম এর মানটা বের করে দিলাম তাহলে এম এর মান যদি বেরিয়ে যায় তাহলে এম ইন্টু বি তাহলে এ ওয়ান বেরিয়ে যাবে তাহলে এ ওয়ান বেরিয়ে গেল তাহলে এটাই আমাদের চেয়েছে তাহলে এবার ক্যালকুলেশন করে বলো আমাদের এই কোশ্চিনের ক্ষেত্রে যেটা আমাদের এই কোশ্চেন সেই ক্ষেত্রে আমাদের এই কম্পোনেন্টটা কত হবে বলো পারবে কেউ প্রথমে এ ডট বি বের করো তারপরে বি এর মট নাও তার স্কোয়ার করো তারপর সাথে এ ডট বি মুখে মুখে করো এ ডট বি কত হবে গো মাইনাস মাইনাস ওয়ান

আর যদি বলতো যে পারপেন্ডিকুলার বের করো যদি পারপেন্ডিকুলারটা বের করতে বলতো তখন কি করতাম পারপেন্ডিকুলার বের করতে বললে কে বলতো কে বলতে পারে একদম মূল যে এ থেকে এটাকে বিয়োগ করে দেবো ঠিক আছে তাহলে ওটা করে দিব লিখে দেবো ওটা দা কম্পোনেন্ট এখানে আমি কোশ্চেনে দেইনি আমি ইচ্ছা করেই এখন এমসিকিউটা একটু বাদ রাখছি কারণ আমি অনেক কিছু যেরকম ইচ্ছা কোশ্চেন করে দিতে পারি আর এমসিকিউ হলে পার্টিকুলার একটাই শেখাতে হবে তখন আবার অন্য জিনিস শেখাতে গেলে অসুবিধা তাহলে পারপেন্ডিকুলার টু বি থেকে এই দিয়ে দাও তাহলে কোনটা দিয়ে দিব তাহলে প্লাস হয়ে বলো এ থেকে প্লাস কে যোগ করো কত মাইনাস জেস তাহলে দুই রকম টাইপের অঙ্ক শিখে গেলাম বোঝাতে পারলাম শিখতে পারলে না শিখতে পারলে না কারো কোনো কোশ্চিন

সারল উল্টো আছে কি করা আছে মানে কম্পোনেন্টটা ওই যে পুরো স্কেলার কোয়ান্টিটি ধরেছে আর পাঠাবো কম্পোনেন্ট কি করে স্কেলার হয় কম্পোনেন্ট কোনি স্কেলার হয় হ্যাঁ এটা হতে পারে নর্মালি কারর কম্পোনেন্ট স্কেলার হতে পারে কম্পোনেন্টে দিক থাকবে না খুব কমন সেন্স ভাবো নিয়ে কারোর যদি কম্পোনেন্ট বলি অ্যালং বি তাহলে কম্পোনেন্ট কারোর দিকে তাহলে কারোর দিকে কি হবে কম্পোনেন্ট মানে তো ওরই একটা কম্পোনেন্ট না ওটা তো ভেক্টারই হবে স্কেলার হবে ওটা হতে পারে কোনো দিন স্কেলার ওকে দি একটা অঙ্ক

আমার মনে হয় না এটা ঠিক আছে আমার মনে হচ্ছে গন্ডগোল আছে হ্যাঁ ঠিক আছে এই অঙ্কটা দিয়ে দিকে পারো কিনা আমি শোদার দিয়ে বলছি কিন্তু পরীক্ষাতে তো পাইন দিয়ে থাকবে বা কোনটা হবে থাকবে

এরকম ভাবে দি বিটা মাইনাস আলফা ইনটু আলফা ডট বিটা উল্টো ভাবে লিখেছে ব্যাপারে বাই ঠিক আছে মড আলফা তার স্কোয়ার বলছে এই যে দুটো ভেক্টর এই দুটো ভেক্টর হচ্ছে আলফার সাথে পারপেন্ডিকুলার তো পরীক্ষাতে অনেক রকম অপশন থাকবে আলফার সাথে পারপেন্ডিকুলার আলফার সাথে প্যারালাল

হলো এবার এটার সাথে আমাকে ডট করতে হবে কাকে ডট করতে হবে আলফাকে ডট করতে হবে নিয়ে দেখাতে হবে ডট প্রোডাক্ট জিরো তাহলে পারবেন এগুলো এবার জানো এগুলো হিসাবগুলো কি করে হয় এটা তো স্কেলার তো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি তাহলে বলো এটা কিন্তু স্কেলার আলফা ডট গামা হচ্ছে স্কেলার তাহলে কে বলতে পারে বিটার সাথে প্রথমে কার ডট হবে আলফা আর মাইনাস ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ঠিক আছে আর আলফা ডট বিটা এই যে আলফা ডট বিটা স্কেলার এটা স্কেলার ভাবো তাহলে গামার সাথে কার হবে ডট প্রোডাক্ট আলফা তো এবার আমরা কি জানি বলো আলফা ডট গামা আর বিটা ডট আলফা আর আলফা ডট বিটা একই এখানেও আলফা ডট বিটা আর গামা ডট ডট আলফা গামা একই আর এগুলো সব স্কেলার তাহলে যদি আমি করি তাহলে কি হয়ে যাবে জিরো সিমিলারলি তোমরা পরেরটা কি দেখাতে পারবে যে বিটা মাইনাস আলফা ইন্টু আলফা ডট বিটা বাই আলফা স্কোয়ার

এটা কি এই যে বিটা মাইনাস আলফা ডট বিটা আলফা বাই আলফা তার মডের স্কোয়ার এখানে আলফা আছে এখানে এখানে বি আছে এই যে এ মাইনাস এ ডট বি ইন্টু বি বাই মড বি স্কোয়ার তাহলে এখানে এ আছে এখানে এ ডট বি হ্যাঁ ইন্টু বি বাই মড বি স্কোয়ার আর এখানে আছে বিটা আছে আর এখানে আলফা আছে তাহলে এখানে বলতে হবে বিটা আলফা সবার নিচে কি হবে আলফা স্কোয়ারটা এখানে এখানে সবার নিচে হবে না না এখানে দাঁড়াও 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 এই ক্ষেত্রে এটা ঠিক করে বইয়ে করে সবার নিচে হবে না হ্যাঁ আমি চেঞ্জ করে দিচ্ছি সবার নিচে এটা হবে না তাহলে এইটা হচ্ছে আসলে কি এটা হচ্ছে বিটার একটা কম্পোনেন্ট কোন দিকে বিটার কোন কম্পোনেন্ট বিটা মাইনাস করছি তাহলে বিটার সঙ্গে তাহলে এইটা হচ্ছে কি এই কম্পোনেন্ট টা কি কম্পোনেন্ট এই কম্পোনেন্টটা

তাহলে বোঝাই যাচ্ছে আলফার সঙ্গে আলফা ডট করলে কত হয় আচ্ছা এটা থেকে তাহলে আলফা ডট বিটা করে দিচ্ছি এটা আলফা ডট বিটা আছেই আর এখানে আমরা আলফার সাথে আলফা করলে মড আলফা তার স্কোয়ার বাই মড আলফা তার স্কোয়ার তাহলে সব কেটে ফেটে গিয়ে জিরো হয়ে গেল তার মানে আমরা যে কোশ্চেনটা করছিলাম সেটা ঠিকই আছে ঠিক আছে ওকে এগারো ধরো যদি এরকম দেওয়া থাকে দুটো ভেক্টর এ আর বি এ প্লাস बी एर আর এ ए माइनस সমান एर তাহলে বলছি প্রমাণ করো বা দেখাও যে এখানে এখানে দেখাতে বলছি সব কিন্তু এমসিকিউ থাকবে যে এ আর বি হচ্ছে একে অপরের সঙ্গে অর্থকোনাল বা এ আর বি হচ্ছে পারপেন্ডিকুলার পারবে দেখাতে স্কয়ার করতে স্কয়ার করতে হবে ভেক্টর ভেক্টর ইকুয়াল টু 0 আসবে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু জিরো আসবে ক্যালকুলেশন করলে ওকে দেখি দি তাহলে এ ভেক্টর বি ভেক্টর ডট জিরো আসছে কিনা তাহলে করো তোমরা সকলে করো নিজেরা খাতা বের করো খাতা বের করে কোন নিজেরাও করো ঠিক আছে তাহলে এখানে কি করে জিরো আনবো স্যার স্কয়ার করতে হবে বোর সাইড একদম স্কয়ার করে দাও বলো স্কয়ার করলে কি হবে মড স্কয়ার প্লাস মড বি স্কয়ার

মনে রাখবে দুটো একই জিনিস আমি দু রকম ভাবেই লেখাচ্ছি কখন কোথায় কি চিহ্ন ইউজ করতে হতে পারে বা পরীক্ষাতে কি রকম চিহ্ন দিবে তখন যাতে কনফিউজ না হয় সেই সব জিনিস জানতে হবে এবার তোমার ইচ্ছে ব্যক্তিগত তোমার ইচ্ছে তুমি কিভাবে লিখবে কিন্তু জানতে হবে সব যে কিভাবে লেখা যায় কত রকম প্রসিডিওরে করা যায় এটা সবসময় জেনে রাখা উচিত ভালো কোনো জিনিস যদি জানো যে কোনো জিনিস দেখবে যারা খুব ভালো রান্না করতে পারে ধরো যে কোনো মাছ হলো বা ডিম হলো বা মাংস হলো বা যে কোনো তরি তরকারি সবজি যারা খুব ভালো রান্না করতে পারে তারা কিন্তু একটা সবজি দিয়ে অনেক রকম রান্না করতে পারে বুঝতে পারছো তুমি যে সামান্য বলো পটল দিয়ে কি পটল দিয়ে প্রচুর জিনিস করা যায় পটলের দোরমা পটল চিংড়ি এমনি পটল তরকারি অনেক সময় আছে মিক্স তরকারি করলো পটল টল তো ব্যাপারটা হচ্ছে এটাই যে কেউ যদি কোনো জিনিসটাকে অনেক রকম ভাবে ইউজ করতে জানে একই জিনিসকে আমি যদি অনেক রকম ভাবে জানি বা তার অনেক রকম গুণাবলী জানি বা তার অনেক রকম বৈশিষ্ট্য জানি তাহলে কি হয় আমার পক্ষে অনেক কিছু করা সম্ভব হয় বা নতুন কিছু করা সম্ভব অনেক সময় হ্যাঁ যে আমি চারটা পাঁচটা জিনিস জানি আমি এখানে পারদর্শী তাহলে আমি একটা নতুন জিনিস ট্রাই করি তো সেই ক্ষেত্রে যখন তোমরা পরবর্তীকালে যদি কেউ আমার মানে এই ব্যাস থেকে যদি কেউ রিসার্চ রিসার্চ করো নেট টেট ক্লিয়ার করে যদি তখন দেখবে রিসার্চ হচ্ছে এমন একটা জিনিস যে যেখানে তোমাকে কিন্তু একটা নতুনত্ব কিছু করতে হবে খুব সামান্য কিছু হলেও একটা কিছু নতুনত্ব করতে হবে যেটা কারোর কপি করা যাবে না কারণ কপি করতে গেলে ধরে ফেলবে হ্যাঁ মানে ইয়ে থাকে এখন তো সমস্ত পেপারগুলো ধরে ফেলে তারপরে তোমার পিএইচডি নাও হতে পারে অনেক সময় সমস্যা হতে পারে তো সেই ক্ষেত্রে কি হয় যে যে কোনো পেপার যখন তুমি কোনো একটা জার্নালে দেবে তখন ওরা ফর্টি পার্সেন্ট সিমিলারিটি বা অনেক জার্নাল আরও কম দেয় অ্যাকচুয়ালি সিমিলারিটি তো হবে কিছু করা নেই কারণ তুমি যখনই কোনো জিনিস লিখবে তো ম্যাথামেটিক্যাল টার্মসগুলো তো সিমিলারিটি থাকে সেই ওই সিমিলারিটিটা ওরা ছাড় দেয় ঠিক আছে ফর্টি পার্সেন্ট হয় ফর্টি পার্সেন্ট ছাড় দেয় বিভিন্ন পেপারে কোনো কোনো পেপারও কমও দেয় তার বেশি তোমার কপি রাইট বা কপি করা যাবে না তো তার ফলে কি হয় যে তোমাকে কিছু না কিছু নতুনত্ব লিখতে হবে তোমার আইডিয়া কিছু নতুন কিছু ভাষা ইউজ করতে হতে পারে নতুন ভাবে কিছু আহ ঘুরিয়ে জিনিসটাকে লিখতে হতে পারে যেই হোক যাই হোক তো সেই ক্ষেত্রে কি হয় তখন আমাদের কোনো একটা জিনিস যদি করতে হয় কোনো ইউনিক জিনিস হোক সেটা বের করতে গেলে তোমাকে নিজে থেকে কিছু পড়তে হবে হবে বা বিষয়টা সম্পর্কে অনেক জ্ঞান বৃদ্ধি করতে কারণ তুমি যখন কোন একটা বিষয় সম্পর্কে শুধু একরকম ভাবেই জানবে একটাই জিনিস তখন তোমার চিন্তা ভাবনা ওই দিকেই যাবে মনে হবে না এটাই আমি করি কিন্তু অলরেডি তুমি এটা দিকে দেখবে কিছু দূর অব্দি ওটা গিয়ে রিসার্চ করে দেবে অলরেডি ওটা রিসার্চ হয়ে আছে তখন কি হবে তোমার সময়টা নষ্ট তার ফলে কি হয় আমাদেরকে প্রথম থেকে কোর্স ওয়ার্ক বলে তে একটা জিনিস থাকে যেটা খুব ইম্পর্টেন্ট কিন্তু বেশিরভাগ ইউনিভার্সিটি থেকে সেটাকে ইম্পর্টেন্ট করা হয় না বা ইম্পর্টেন্ট তার ইম্পর্টেন্সটাকে ধরা হয় না কিন্তু কোর্স ওয়ার্ক খুব ইম্পর্টেন্ট কোর্স ওয়ার্ক হচ্ছে যে বিফোর পিএইচডি আমাদেরকে যে সমস্ত পেপার নিয়ে পিএইচডি করবো বা যে সমস্ত বিষয় নিয়ে করবো তার রিলেটেড কিছু বিষয় বা কিছু সাবজেক্ট আমাদের চুজ করতে বলে ইউনিভার্সিটি বা যে কোনো ইনস্টিটিউট এবং সে তার উপর ইনস্টিটিউটগুলোতে বেশ ভালো দুবছর করে তার উপর পড়াশোনা করতে বলে এটা বলে কোর্স ওয়ার্ক এবং কোর্স ওয়ার্কে একটা কি বলবো যে একটা গ্রেড থাকে সেই গ্রেডের নিচে হলে তোমার রেজিস্ট্রেশন হবে না এরকম কিছু কিছু ইনস্টিটিউটের নিয়ম আছে ইউনিভার্সিটি তো এরকম নেই ইউনিভার্সিটির নিয়মটা অনেকটা হালকা তো তার ফলে কি কোর্স ওয়ার্কে খুব জোর দেওয়া হয় ইনস্টিটিউটে কেন জোর দেওয়া হয় কারণ কোর্স ওয়ার্কটা হচ্ছে যে কোনো সাবজেক্টের উপর তুমি যখন রিসার্চ করবে তার রিলেটেড তার চৌহদ্দিতে তুমি সমস্ত কিছু ভালো করে জেনে নাও এবং তার ফলে সেটাকে তাহলে তুমি নতুন কিছু আবিষ্কার করার দিকে অনেকটা এগোবে তো অনেকটা যে কোনো জিনিস আমি শুধু ভেক্টর বলছি না যে কোনো জিনিস যখনই শিখবে চেষ্টা করবে সময় সবসময় কোনো জিনিস হ্যাঁ অ্যানালিসিস বলো বলো অ্যালজেব্রা যে যখনই শিখবে এটা সবসময় নিয়ম যে কোনো জিনিস শেখার মানে দেখো বুঝতেই পারছো এখন যেরকম পরিস্থিতি তাতে চাকরি বাকরির বাজার যা তাতে কি নিজের কোয়ালিটি তৈরি করতে হবে সেই কোয়ালিটি যদি তৈরি করতে হয় তাহলে তোমাকে একটা জিনিস শিখতে হবে যাতে করে তুমি যোগ্য সেটা প্রমাণ করতে পারো শুধুমাত্র পরীক্ষা দিয়ে না ইন্টারভিউতেও তো তার ফলে কী হচ্ছে কোনো একটা জিনিসকে চার রকম পাঁচ রকমভাবে বা দশ রকমভাবে বা আলাদা আলাদা রকমভাবে যত তুমি জানতে পারবে তত কি হয় আমাদের সেটার উপর আমরা নিজেরা কনফিডেন্ট হই সেটাকে অন্য জায়গায় প্রয়োগ করতে আমাদের সুবিধা হয় তো সেটা সবসময় করবে সেটা আমি সবসময় পড়ানোতে চেষ্টা করি যে কোনো একটা বিষয়ে ধরো জানলাম সেটাকে আরও দু তিন রকমভাবে যে প্রেজেন্ট করা যায় বা লেখা যায় সেগুলো আমি সবসময় বলতে থাকি বলে রাখাটা ভালো এটা সবসময় ভালো আমি জানি না কোনো ব্যাচে বলেছি কিনা দেখবে হঠাৎ করে মনে পড়লো দেখবে অনেক বইতে ওপেন ইন্টারভালকে আমরা এইভাবে লিখি না অনেক বইতে ওপেন যখন ছোট ছিলাম তখন আমি অনেক বইতে দেখেছি আমি যখন পড়াশোনা করতাম তখন দেখতাম যে কিছু বিদেশি রাইটারের বইতে না ওপেন এইভাবে গুল টুল ছিল না বেশি ভাই ইউটিউব ছিল না থাকলেও আমাদের মোবাইল ছিল না তো আমরা ওরকম বেশি সার্চ ফার্চ করতে পারতাম না তো আমরা যখন বই পড়তাম তো বইয়ে দেখতাম যে এরকম কিছু দেওয়া আছে তো আমার খুব মানে কিউরিয়াসিটি ছিল যে ওপেন ইন্টারভালকে এরকমও লেখা আবার এরকমও লেখা যায় বলছে হ্যাঁ লেখা যায় তো একই জিনিস বুঝতে যে কোনো একটা জায়গায় তুমি আজকে পড়তে গেলে বা তুমি হয়তো খুব ভালো ম্যাথমেটিকশান হয়ে গেলে আর তুমি জানো না যে এটাকে ওপেন ইন্টারভাবে বলা হয় এবার কোনো একটা ক্লাসে তুমি জয়েন করলে সেই জয়েন করার পর ওখানকার স্যাররা এরকম চিহ্নটি ইউজ করছে আর তুমি বুঝতেই না যে স্যার এটা কি লিখছে তার ফলে কি হবে একটু প্রেস্টিজিয়াস একটা ইস্যু যে তুমি একটা বড় ম্যাথাম হয়ে গেছো কিন্তু তুমি তোমারও দোষ নেই কারণ তোমার স্যারেরা বা তোমার ইউনিভার্সিটি বা তোমার যে কোনো স্যার তুমি যার কাছে পড়েছো তারা সব সময় এইভাবে লিখে আসছে বলবো সবাই বুঝতে পারছে আমি বুঝতে পারছি তাকে আমি জিজ্ঞেস করবো প্রফেসার কিনা জিজ্ঞেস করবো তার ফলে কি হবে তোমার কনসেন্ট্রেশনটা স্যার কি বলছে তার উপর না থেকে তুমি শুধু এর উপর করবে এটা কি এটা কি এটা কি তার ফলে কি হয় যে কোনো জিনিসকে না অনেক রকম ভাবে চেষ্টা করবে জানা যেমন লিমিট পয়েন্ট লিমিট পয়েন্ট কে শুধুমাত্র লিমিট পয়েন্ট বললে হবে অনেকে দেখবে বলে ওটাকে কি পয়েন্ট অ্যাকুমুলেশন পয়েন্ট অনেকে বলে ক্লাস্টার পয়েন্ট একটা নাম তো চেষ্টা করবে বেশি নাম জেনে রাখতে সব সময় যে কোনো জিনিস সব সময় চেষ্টা করবে দু তিন রকম ভাবে জেনে রাখতে যেটা তুমি তারপর ডিসাইড করবে তুমি কোনটা করবে সেটা তোমার ইচ্ছে তুমি যেটা কি করতে পারো তোমার কোনো অসুবিধা নেই ওকে যেমন আমি যখন প্রথম সাউথে গেছি পড়তে তখন আমার খুব কনফিউশন হতো

ওটা জেড বলে না জি এগুলো আমরা সবসময় কি বলি যে জিরো ওরা জিরো বলে না নট এই সমস্ত জিনিসপত্র এবং ওরা বলে না এটা মানে বিদেশেও ওটা চলে আমি বিদেশের লেকচারও দেখেছি ওটা জি বলে এটাকে হ্যাচ এরকম এটা বলে এইচ বলে না মানে এই সমস্ত চিহ্নগুলো কেন জেনে রাখা উচিত হয়েছে নাহলে তুমি একটা বড় জায়গায় গেলে লেকচার দিতে বা লেকচার শুনতে কনফিউজিং তো এগুলো সবসময় জেনে রাখা উচিত আমার মনে হয় যদি ভালো কিছু করতে যাও ওকে আহ একটা ছোট্ট অঙ্ক দিয়ে তাহলে পরের চ্যাপ্টারে চলে যাবো হ্যাঁ দেখি পারো কিনা ধরো দুটো ইউনিট ভেক্টর নিলাম একটা হচ্ছে ই ওয়ান আর একটা হচ্ছে ই একটা হচ্ছে ই ওয়ান একটা ই টু বি টু ইউনিট ভেক্টর ঠিক আছে বলো বলছি এগারো দাগের যে অঙ্কটা ওটা তো স্যার রেক্টাঙ্গেলের দুটো ডায়াগোনাল তো এ প্লাস বি মড ইকাল টু এ বি জিওমেট্রিক্যালি সেটাকে নিতে পারো সেই হিসাবে বলতে পারো কারেক্ট সেই বলতে পারো তবে লেন্থ হ্যাঁ লেন্থ অ্যাকচুয়ালি রম্বোসের ডায়াগোনালগুলো পারপেন্ডিকুলার হয় হুম রম্বোসের ক্ষেত্রে ডায়াগোনালগুলো না পারপেন্ডিকুলার হয় এরপর বাকি হিসাব যে কোনো নাও ই ওয়ান আর ই টু বি টু ইউনিট ভেক্টর হ্যাঁ আর থিটা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম

তাহলে তার অন্তত করতে গেলেও পনেরো সেকেন্ড লাগবে বিশ সেকেন্ড লাগবে মিনিমাম তাহলে এই সময়টা যদি তুমি বাড়তি পেয়ে যাচ্ছ সন্দীপ এটা তোমার প্রফিট এবং এটাকে অন্য জায়গায় ইউজ করতে পারবে একদম খুব ক্যালকুলেটিভ পরীক্ষাতে চান্স পেতে গেলে কম্পিটিভ এক্সামে চান্স পেতে গেলে একদম খুব ক্যালকুলেটিভ এবং চেষ্টা করবে অ্যাজ মেনি অ্যাজ পসিবল যাতে করে তোমরা উত্তরটা মুখস্থ করে দিতে পারো এবং উত্তর কিসের কিসের মুখস্থ করা সম্ভব আমাদের ভেক্টরের কিছু অঙ্ক সম্ভব ভেক্টরের কিছু অঙ্ক সম্ভব রম্বসের এই সমস্ত ডায়াগোনাল ফাইগোনাল দেয় এটা ভেক্টর ওটা ভেক্টর সম্ভব কিছু ডিনামিক্সের সম্ভব কিছু প্রবলেটির সম্ভব কিছু টুডির সম্ভব এগুলো সম্ভব আর কিছু করতে করতে এমন হয়ে যায় যেগুলো দেখেই বলতে পারি সে প্র্যাকটিস প্রচুর করতে হবে আচ্ছা তাহলে এটা কি করে করবো কে বলতে পারে বলো প্রথমে তার স্কোয়ারটা বের করি নাকি যেটা বের করতে বলেছে বলো একটু আগেই করলাম তার স্কোয়ার মানে কি এটা ডট

আর মডুলাস বলে প্লাসই নিতে হবে কারণ তোমাকে মাইনাস নেওয়া যাবে না হ্যাঁ যদি অ্যাঙ্গেলটা আবার ওরকম হয় এই ওই হয় তাও অনেক ব্যাপার আছে তো যাই হোক যেখানে প্লাস বলেছে প্লাস ঠিক আছে অ্যাঙ্গেল আবার একশো আশি বেশি হলে তাও মনে হবে না তাও তো স্কোয়ার আছে না না সাইন ফার্স্ট আর সেকেন্ড তার তো বেশি হবে না প্লাসই হবে ঠিক আছে ওকে ক্লিয়ার তাহলে এই হয়ে গেল আমাদের মোটামুটি বারোটা অঙ্ক করালাম এই চ্যাপ্টার থেকে আরো কিছু অঙ্ক তোমরা করবে নিজেদের মতো করে আরো যখন প্র্যাকটিস করাবো তখন एमसीक्यू করাবো আরো অঙ্ক করবো তখন সবগুলো থেকে আগে শেষ করে দিই জিনিসগুলো তারপর একটা একটা করে মানে পার্ট গুলো আগে শেষ করে দিই চ্যাপ্টার ওয়াইজ আর তারপর আমরা ওভারঅল एमसीक्यू শুরু করব 40 50 টা এরকম एमसीक्यू করাবো তারপর পরীক্ষা নেব হলো কারো কোনো কোশ্চেন নেক্সট চ্যাপ্টারে চলে আসি চ্যাপ্টার 3 এই চ্যাপ্টারটা শেষ করে দিয়ে হ্যাঁ এটা হচ্ছে প্রোডাক্টস অফ থ্রি আর মোর ভেক্টারস এরপরে আমরা এই চ্যাপ্টার শেষ হয়ে গেলে কি করবো একটু অ্যাপ্লিকেশনে চলে যাব ভেক্টারে ফোর্স মোমেন্ট এই সমস্ত আর তারপরে আমাদের আরেকটা চ্যাপ্টার আছে সেটা হচ্ছে আমাদের ডিফান্সিয়েশন নিয়ে ডিফানসিয়েশনের ক্ষেত্রে ডিরেকশনাল ডেরিভেটিভ ডাইভারজেন্স কাল এই সমস্ত জিনিসপত্র বাস তাহলে আমাদের সিলেবাস কমপ্লিট করতে হবে ভেক্টর ইন্টিগ্রেশন নেই সিলেবাস ভেক্টর ইন্টিগ্রেশনটা আমাদের সিলেবাসে নেই ভেক্টর ইন্টিগ্রেশন 11 12 পর্যন্ত 9 10 ওনলি সোজা তবে ভেক্টর ইন্টিগ্রেশনটা দাও উচিত আমার মনে হয় অ্যাকচুয়ালি সিলেবাস আর মডিফাই করছে না এই চলছে সিলেবাস একদম জ্যোতিপুরসের আমল থেকে চলছে আর সিলেবাস আর মডিফাই করছে না রেক্টিফাই করছে না সিলেবাস যা চলছে চলছে প্যাটার্ন চেঞ্জ করছে এদিক ওদিক করছে কিন্তু সিলেবাস একই সিলেবাস থেকে আরো অনেক কিছু দেওয়া উচিত অনেক গ্রাফ থিওরি দেওয়া উচিত ল্যাপ্লাস ট্রান্সফরমেশন দেওয়া উচিত আর কিছু ডিসক্রিটের অঙ্ক দেওয়া উচিত যেগুলো দেখবে এখন ইএমআরএস ওগুলোর ক্ষেত্রে পিজিটির ক্ষেত্রে এগুলো বা ম্যাট্রিক্স ফেসের কিছু জিনিস ঢোকানো উচিত ম্যাট্রিক্স পেয়েছো খুব সহজ সহজ জিনিস এগুলো তো তোমরা পড়ছো এখন তো যারা থার্ড ইয়ার পড়ছে তারা তো টপোলজি পড়ছে তারা তো নন লিনিয়ার ডিনামিক্স পড়ছে তারা অনেক কিছু পড়ছে তারপর পিডি পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা ঢোকানো উচিত কিছু কিছু জিনিস এখন মডিফাই করা উচিত পড়ছে না সিলেবাস কমই রেখেছে ভালোই করছে খারাপ কিছু করছে না তবে সিলেবাস বড় হলে আরো ভালো হয় যত সিলেবাস বড় হয় তত ভালো তাহলে আসল যে পড়াশোনা কে করছে কতটা কভার করতে পারছে বোঝা যায় ওকে ঠিক আছে হয়েছে ঠিক আছে তাহলে যাই হোক আজকে তো সুপ্রিম কোর্ট যেটা বললো তাতে তো যারা যারা চাকরি করছে তাদের খুব একটা লাভ কিছু হলো না জানি না পরের সোমবার কি বলবে যদি ওদের প্যানেল বাতিল হয়ে যায় তাহলে তো আবার ফ্রেশ ভাবে পরীক্ষা হবে তাহলে তো তোমরা মনে পরীক্ষা দিতে পারবে তাই তো এসএসসি বলছে দেখো তোমাদেরও যে কোনো সময় যে কোনো মুহূর্তে কোনো একটা ভালো খবর চলে আসতে পারে ঠিক আছে বিপিপিআর থেকে ভোটের পর प्रिपरेशन মানে পিপিআর থেকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিছু ভালো খবর চলে আসতে পারে যে আবার হট হট করে নোটিফিকেশন কারণ এখন যে কোনো মুহূর্তে যে কোনো খবর আসতে পারে

তো স্কেলার ত্রিপল প্রোডাক্ট মানে আর কিছুই না আমরা তিনটে ভেক্টরের প্রোডাক্ট করব কিন্তু সেই ভেক্টরটা আবার স্কেলার হবে সরি প্রোডাক্টটা স্কেলার হবে আমরা তিনটে ভেক্টরকে এমন ভাবে প্রোডাক্ট করব হুম গুণ করব যাতে করে সেই প্রোডাক্টটা আবার স্কেলার হবে সেটা কি করে সম্ভব সেটা কি করে সম্ভব বলছে সেটা সম্ভব হয় সেই সম্ভাবনাটা আমি দেখছি কিন্তু আমি একটু তার আগে কয়েকটা ছবি টবি আঁকতে চাইছি কারণ এই জিনিসটা আমাদের জানা দরকার আমি তোমাদেরকে তিনটে ভেক্টর দিলাম হ্যাঁ একটা হচ্ছে ও একটা ও একটা ও আচ্ছা ও হচ্ছে আমাদের অরিজিনটা তাহলে ও এ ও মানে বুঝতেই পেরেছো এর পজিশন ভেক্টর বি এর পজিশন ভেক্টর সি এর পজিশন ভেক্টর এইভাবে ওটাকে অরিজিন হিসেবে নিলাম তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে আচ্ছা এই তিনটে ভেক্টর হচ্ছে রিপ্রেজেন্ট করছে ও এ ও কাকে রিপ্রেজেন্ট করছে দা ভেক্টরস এ বি এন্ড সি রেসপেক্টিভলি ছবিটা আমি আঁকছি চিন্তার কিছু নেই একটু নিচে এখানে ছবি রাখছি হ্যাঁ থ্রিডিতে করার চেষ্টা করছি বিষয়টা তাদের সুবিধা হবে বিষয়টাকে থ্রি ডিতে করার চেষ্টা করছি তাহলে সুবিধা হবে ঠিক কার ছবি আঁকলাম কে বলতে পারে বলো মানে অনেকে কিউবও বলতে পারে আমি কিউব আঁকিনি প্যালোয়ের পিপের প্যাললের পিপে কিউবের মধ্যে পার্থক্য কি যদি দুর্গুস্তু উচ্চতা সব সেম থাকে তাহলে ওটাই হচ্ছে কিউব হয়ে যাবে তাই না আর প্যালোয়ের পিপের মানে জিনিসগুলো আলাদা আচ্ছা তাহলে এইটাকে আমি ও ধরছি এটা আমাদের এ এটা আমাদের বি এটা আমাদের আচ্ছা তাহলে এটা হচ্ছে বি ভেক্টর আর ও সি এটা হচ্ছে সি ভেক্টার ঠিক আছে চলবে তিনটে ভেক্টার তিন দিকে আছে এইবার এই O a o b o c যদি তিনটে ভেক্টর a b c কে করে তাহলে বলছে ধরো যদি রিপ্রেজেন্ট করে তাহলে দা প্রোডাক্ট a ডট b ক্রস c আচ্ছা কে বলতে পারে b ক্রস c কি গো স্কেলার না ভেক্টর

এই ডট প্রোডাক্টটাই হচ্ছে ইজ এ স্কেলার কোয়ান্টিটি বুঝতে পেরেছো এই ডট প্রোডাক্টটাই হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি এন্ড এ ডট বি ক্রস সি ইজ কল্ড কি বলা হয় একে এ স্কেলার ট্রিপল প্রোডাক্ট প্রোডাক্ট কার 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 অফ বলো কার কার এ বিসি হ্যাঁ এবার অনেক রকম কোশ্চেন থাকতে পারে স্যার আপনি এ ক্রস বি কে আগে না লিখে তাই এ ক্রস বি ডট সি তো লিখতে পারতেন ইয়েস আমি পারতাম এ ক্রস বি ডট সি পারতাম কখন কি পারতাম না পারতাম সব বলছি কিন্তু তার আগে এটাকে বলছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট অফ এবিসি এন্ড এইটাকে একটা চিহ্ন ইউজ করা হয় ইজ ডিনোটেড বাই কে বলতে পারে কি চিহ্ন বক্স অফ

একদম তাহলে বি ক্রস সি এতদিন ধরে আমি কি করাচ্ছি বি ক্রস সি মানে বি আর সি দুটো ভেক্টরের সঙ্গেই বি ক্রস সি পারপেন্ডিকুলার হবে দ্যাট মিনস বি ক্রস সি ইজ পারপেন্ডিকুলার টু দা কি প্লেন অফ কোন প্লেন

মানে থিটা অ্যাঙ্গেল আছে তো অ্যাকচুয়ালি হচ্ছে তুমি থিটা নাও মাইনাস থিটা নাও অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে কোনো প্রভাব পড়ছে না মানে ডটের ক্ষেত্রে আমরা জানি যে ডটটা হচ্ছে সবসময় কমিউনিটি প্রপার্টি হোল্ড করে সেটা চিন্তার কিছু নেই যে স্যার কোন দিকে থিটা নিলেন এই দিকে ওই দিকে চিন্তার কিছু নেই তুমি যাই দিকে হোক কোনো অসুবিধা নেই তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি মডে ইন্টু মড অফ বিক্রস সি ইন্টু তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের কস কোসাইন কস থিটা করা যাবে ইয়েস আচ্ছা কেউ আমাকে বলবে মড এ মানে কিন্তু ভেক্টর না স্কেলার হয়ে গেল মড বি ক্রস সি এটাও কিন্তু ভেক্টর না স্কেলার হয়ে গেল কস থিটা মানে এটাও কিন্তু স্কেলার হয়ে গেল তাহলে আলটিমেটলি এটা হচ্ছে একটা স্কেলার বা ভেক্টরের সঙ্গে আরেকটা ভেক্টরের ডট প্রোডাক্ট করলে স্কেলার এটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু কেউ কি আমাকে বলবে যে মডে কস্থিটা কস এটাকে আমি আলাদা লিখি আর মড অফ বি ক্রস সি তাহলে এই ছবি অনুসারে এইটা হচ্ছে আমাদের মডে মানে এই লেন্থটা ও এ লেন্থটা হচ্ছে মডে এ তাহলে আমাকে ঝট করে বলো তো এই ছবি অনুসারে ও এ লেন্থটা হচ্ছে মডে আর ও এ কস থিটা কোন জায়গাটা না ও এ কস থিটা

নিচেরটা প্যাললোগ্রাম প্রিপেড মানে কি প্রিপেড মানে হচ্ছে প্রত্যেকটাই যে প্রত্যেকটা ফেস হচ্ছে তার এই এইসটা প্যাললোগ্রাম এই ফেসটা প্যালোগ্রাম যেমন একটা কিউবের প্রত্যেকটা ফেস কি হয় একটা স্কোয়ার হয় মানে কি করে তৈরি করি ঘনকের কটা ফেস থেকে কে বলতো আটখানা ফেস থাকে নাকি না দশখানা আটখানা তো ঘনকের যদি আটখানা ফেস থাকে তাহলে ঘনকের আটখানা ফেস প্রত্যেকটা একটা স্কোয়ার তাহলে প্রিপেডের ক্ষেত্রে যে আটখানা ফেস থাকে সে আটখানা ফেস আসবে কি

এবার প্যারালেল প্রিপেড হয়ে যাবে তাই না তাহলে প্যারালেল পিপেটের ভলিউম হয়ে যাবে তাহলে গোটা এই প্যারালেল পিপেটটা যেটা ছবিটা এঁকেছি তার ভলিউম কত হয়ে যাবে বলতে ভলিউম হয়ে যাবে আমাদের এই স্কেলার ট্রিপল প্রোডাক্ট এটা স্কেলার ট্রিপল প্রোডাক্ট আকারে রিপ্রেজেন্ট করে একটা প্যারালেল পিপেটের ভলিউমকে বোঝাতে পারলাম পরিষ্কার সেটাকে ভি নাম দিয়ে দাও সেটাকে নাম দি দাও ভি তাহলে ভি কি হবে ভলিউম কি হবে স্কেলার না ভেক্টর স্কেলার এইবার আসি আরো অনেক কোশ্চিনে ঠিক আছে কি করে বের করলাম বুঝে গেছো সবাই জানতেও মোটামুটি এটা আচ্ছা এইবার অনেকের মধ্যে অনেক রকম ধারণা আছে সেটা আমি একটু বলি সেটা হচ্ছে কেউ কেউ আমাকে বলতে পারো যে স্যার আপনি এটাকে বি ক্রস সি নিলেন আমি এটাকে এ নিব এটাকে বি নিব এটাকে সি নিব বলতেই পারো আরো কি পারো না বলতে পারো স্যার এটাকে এ নিব এটাকে বি নিব এটাকে সি নিব বলতে পারো কি পারো না যেমন আমি একটা ছবি আঁকি আরেকবার একই ছবি জাস্ট আরেকবার রিপিট করছি একটু ছোট্ট করে হ্যাঁ ছবিটা একটু টেরা করে দিই তাহলে সুবিধা হবে বুঝতে একটু টেরা করে দিই বুঝতে সুবিধা হবে পারফেক্ট একটু টেরা করে দিই বুঝতে সুবিধা হবে একটু টেরা করে দিয়ে বুঝতে সুবিধা হবে ঠিক আছে আচ্ছা এবার আমি একটু চেঞ্জ করে দিলাম কিরকম চেঞ্জ করে দিলাম আমি তোমাদের বললাম যে এই ভেক্টরটাকে নেব আমি এ ভেক্টর এই ভেক্টারটাকে নেব বি ভেক্টর আর এইটাকে নেব সি ভেক্টর তাহলে কি গল্পটা চেঞ্জ হয়ে যাবে ভেক্টর চেঞ্জ করে দিলাম ছবিটা একটু চেঞ্জ হয়ে গেল তাহলে আমাকে বলো তো এইবার এ ক্রস বি ডট সি করছি এই যে এ আর বি এর ক্রস প্রোডাক্ট করছি তারপরে তার সঙ্গে সি এর ডট প্রোডাক্ট ব্যাপারটা কি কিন্তু মানে আগের বার কি করেছিলাম আগের বার বলো আগের বার বি আর সি এর ক্রস প্রোডাক্ট করেছিলাম তারপর এর সাথে ডট করেছিলাম আর এবার একই জিনিস এবার এ আর বি এর ক্রস প্রোডাক্ট করলাম তারপর সি এর সাথে ডট করলাম তো সি ডটটাকে তুমি আগে নাও বা পরে নাও ব্যাপারটা একই কেউ বলতে পারবে এ ক্রস বি

এবার এ ক্রস বি আর সি এর মধ্যে অ্যাঙ্গেলটা আমি থিটা ধরে নিলাম ওকে দেখো বোঝা যাচ্ছে না এ ক্রস বি আর সি এর মধ্যে অ্যাঙ্গেলটা আমি কত ধরে নিলাম থিটা এবার তাহলে আমাকে ঝট করে বলো যদি আমি ডট করি তাহলে মড অফ এ ক্রস বি ইনটু মড আর তাদের মধ্যে অ্যাঙ্গেল কত ধরেছি বলো থিটা ওকে আচ্ছা তাহলে মড সি কস থিটা এটাকে আগে লিখছি আর তার সাথে হচ্ছে মড অফ এ ক্রস বি জানো মড কস থিটা একদম আগের মতো কত হয়ে যাবে

তুমি যদি এ ডট বি ক্রস সি নাও বা ডট আর ক্রসটাকে যদি ইন্টারচেঞ্জ করে দাও আমার বক্তব্য শুনতে হবে তাহলে এটাও কিন্তু ভি তাহলে ভি কে তুমি দুভাবে বলতে পারো ভলিউমকে তাহলে দুভাবে বলতে পারো কি বলতে পারো অতএব আমরা তাহলে এই যে ভি যেটা ভলিউম সেটাকে দুই কেন তুমি এ ডট বি ক্রস c বলতে পারো বা এরকম একটা পদ্ধতি আছে যেটা একমাত্র স্কেলার আর প্রোডাক্টের ক্ষেত্রে করা যায় সেটা হচ্ছে ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টকে ইন্টারচেঞ্জ করতে পারো বুঝতে পারছো মানে আগের বার ছিল হচ্ছে কোথায় ডট ছিল এ আর বি এর মধ্যে যে ডট এখানে ক্রস নিয়ে আসলাম আর এইখানে ডট নিয়ে আসলাম বলছে সেম থাকবে কোনো রকম চেঞ্জ মানে হবে না ডট আর ক্রসকে যদি ইন্টারচেঞ্জ করে ব্যাপারটা একই বোঝা গেল ক্লিয়ার পরিষ্কার একদম আমি কি বোঝাতে পারলাম বা তুমি যদি এরকম বলো যে আগে স্যার আমি এখানে তুমি যদি এরকম বলো যে আগে স্যার আমি বি ক্রস সি নেব তারপর ডট এ নেব তাহলে সেটা তো একই সেটা তো আমরা জানি যে ডট প্রোডাক্ট কমিউটিভ হয় বা তুমি এখানে বললে স্যার আগে আমি সি ডট নেব তারপরে এ ক্রস বি নেব সব একই তাহলে এগুলো সব সেম বুঝতে পেরেছো কি বুঝতে পারো নি ক্লিয়ার তাহলে যাই হোক এক এক করে আমি কিছুটা নোট দিই এই নোটগুলো খুব জানা দরকার এগুলো একটু জেনে নাও তাহলে ভি

না ঠিক নেই আরেকবার এই যে মাইনাস তাহলে সি ক্রস ডট হবে আচ্ছা এইবার সি ক্রস বি এর বি ক্রস সি লিখলাম তাহলে বলো এবার মাইনাস দাও দরকার আছে ইয়েস অর সব নেক্সট আবার তাহলে এ ডট বি ক্রস সি যেরকম ভাবে সেরকম ভাবে একটু পরে কি জানলাম ক্রস বি এইটা বুঝলে আগে বুঝতে পারবে এটা আগে করে সি ডট এ ক্রস বি কেউ বলতে পারবে সি ডট এ ক্রস বি যা আর এ ক্রস বি ডট সি তো তাহলে কি করলাম চেঞ্জ এবং ভেক্টার চেঞ্জ করে যদি তুমি সত্যি কথা বলছি যদি তুমি এরকম নাও না যে বি এটা বি এটাকে বি নাও তাহলে এটাকে প্রথমে আমি কি দিলাম একবার সি নিলাম এটাকে একবার এ নিলাম একবার সি নিলাম এবার যদি এটাকে বি নাও আর এইগুলোকে যদি তুমি এ সি নাও তাহলেও বলছে এটা কি হবে জানো বি ডট সি ক্রস এ বলছে ওটা একই হবে একই থেকে যাবে তার মানে এ ডট বি ক্রস সি বা বি ডট সি ক্রস কি এ মানে সাইকেলে সাইকেল এ ডট বি ক্রস সি বলো বা বি ডট সি ক্রস এ বলো বা সি ডট এ ক্রস বল এ ক্রস বি বলো ব্যাপারগুলো একই থাকবে আর সেই অনুসারে উল্টো পাল্টা করে দিবে এখানে তাহলে সি ক্রস এ ডট বি করে দাও একই বা এখানে যদি মাইনাস নাও তাহলে মাইনাস বি ডট এ ক্রস সি একই তাহলে এইভাবে তোমাদের কিন্তু ক্যালকুলেশন করতে হবে বা এখানে যদি মাইনাস নাও তাহলে এ ক্রস সি ডট ভাবে এখানেও কি হবে যদি তোমরা ক্রস নিয়ে নাও তাহলে এখানে একটা মাইনাস হবে আর একই রকম এ নিয়ে পরে ডট নাও সি তাহলে একটা মাইনাস করে দিতে হবে মানে আমার বক্তব্য হচ্ছে যদি সাইকেল ওয়েতে চলে এটা এ এটা বি এটা সি যদি সাইক্লিক ওয়েতে চলে এইভাবে যদি চলে এ বি সি এই ওয়েতে যদি চলে তাহলে ডট প্রোডাক্ট যদি করো তাহলে প্লাস হবে কিন্তু যদি অর্ডারটা চেঞ্জ করে দাও মানে এ এর পর বি না করে যদি এর পর সি ডট বি বা এ ডট বি ক্রস সি না করে এ ডট সি ক্রস বি করে দাও তাহলে কি হয়ে যাবে এ ডট সি ক্রস বি করলে এই যে নেগেটিভ মানে আমি বলতে চাইছি এই সাইকেলে যদি যাও তাহলে পাশাপাশি তিনটেকে নাও ডট করো ক্রস করো যা ইচ্ছা করো মানে তুমি এইভাবে যদি নাও এর সাথে বি আর সি এর ক্রস করো a ডট বা a ক্রস বি করে তারপর ডট নাও এই সাইকেলে যদি নাও তাহলে সব সময় পজিটিভ আর যদি সাইকেলটা চেঞ্জ করে দাও মানে অর্ডারটা চেঞ্জ করে দাও উল্টো পথে নিয়ে যাও তাহলে সবসময় কি হবে নেগেটিভ সেজন্য এই জিনিসটাকে মনে রাখতে পারবে কি পারবে না স্যার ক্লকওয়াইজ হলে নেগেটিভ হয় আগে দিয়ে ওইরকমই ঠিক আছে একই সাইকেলে করতে হবে তার ফলে ভি এবিসি বললেও হয় তাকে বিসিএ বললেও হয় এই যে বিসিএ আর সিএবি বললেও হয় অসুবিধা আছে কারোর দেখো ধরো ভলিউম জিরো হয়ে গেল কি জানো কি হবে ভলিউম জিরো মানে দুইটা পার্ট থাকবে ভেক্টর দুইটা একে এ ভেক্টর এ ভেক্টর বি এরকম ভলিউম জিরো মানে বলতে চাইছি ধরো একদম ভলিউম জিরো মানে এ বি সি এই স্কেলার ত্রিপল প্রোডাক্টটা জিরো তার মানে এ ডট আমি একটার জন্যই আঁকছি বি ক্রস সি জিরো যদি তুমি বলো স্যার এ ক্রস বি ডট সি নিন তাও হবে একই ব্যাপার জাস্ট যেহেতু ছবি আঁকা আছে তাহলে এ ডট বি ক্রস সি জিরো এবার বলো তোমরাই এ ডট বি ক্রস সি যদি জিরো হয় তাহলে এ আর বি ক্রস সি এর মধ্যে সম্পর্ক কি একে অপরের ডট প্রোডাক্ট জিরো হলে পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার তাহলে কে কার সাথে পারপেন্ডিকুলার ভাষাতে ভালো করে বলো কে এর সাথে পারপেন্ডিকুলার বি ক্রস সি প্লেনটার সঙ্গে এ ভেক্টরটা পারপেন্ডিকুলার তাহলে বি ক্রস সি এর সাথে এ পারপেন্ডিকুলার তাহলে ছবিটা বলো বি ক্রস সি তার সাথে বি ক্রস ই হচ্ছে এইটা তার সাথে এ পারপেন্ডিকুলার হলে এ কে কোথায় থাকতে হবে বুঝতে পারছো না বি ক্রস সি

ছি হ্যাঁ তিনটে ভেক্টার কোপ্ল্যান হওয়ার কিন্তু আমরা কিন্তু অনেক নিয়ম দেখিয়েছি এবং নতুন যখন চারটার আরো করছি তখন দেখছি যে কোপ্ল্যানার হওয়ার আরো ভালো কিছু নিয়ম আছে সেটা হচ্ছে তিনটে ভেক্টর কোপ্ল্যানার হওয়া সেটা কি করে বুঝবে একটা ভেক্টরকে বাকি দুটোর লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায় কিনা ওটাই তো তো সেগুলো অত খাটনি করতে হবে না তিনটা ভেক্টর কোপ্লেনার আছে কিনা বের করতে গেলে তার স্কেলার ট্রিপল প্রোডাক্ট নেবে এবং স্কেলার ট্রিপল প্রোডাক্ট যদি জিরো হয়ে যায় তাহলে তিনটা ভেক্টর কোপ্লেনার পড় সহজ কথা নতুন ফর্মুলা ঠিক আছে বোঝা গেল তাহলে কোপ্লেনার তিনটা ভেক্টর হয়ে গেলে তাদের ভলিউম জিরো এবং তিনটা ভেক্টর কোপ্লেনার হয়ে গেলে তার স্কেলার ট্রিপল প্রোডাক্ট জিরো ওকে এইবার ধরে নিচ্ছে একটা ভেক্টর এ সেটাকে আমি এ ওয়ান আই হ্যাঁ প্লাস এ টু জে প্লাস এ থ্রি কে এইভাবে লিখছি আরেকটা ভেক্টর বি তাকে আমি বি ওয়ান আই প্লাস বি টু জে প্লাস বি থ্রি কে এইভাবে লিখছি আরেকটা ভেক্টর সি তাকে আমি সি ওয়ান আই প্লাস সি টু জে প্লাস সি থ্রি কে এইভাবে লিখছি তাহলে জানো আমি যদি কাউকে বলি যে বক্স এ বিসি মানে এ ডট বি ক্রস সি বের করতে বা এ ক্রস বি ডট সি জানো কি হয় ডিটারমিনেট একদম কার কার হচ্ছে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টরের অ্যাকচুয়ালি তার কম্পোনেন্ট গুলো এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি আর বলো

আমি শুধুমাত্র দুটো ছবি ড্র করেছি তুমি আরো ছবি ড্র করতে পারো তুমি জাস্ট চেঞ্জ করে দাও না এ এর জায়গায় বি বি এর জায়গায় সি এগুলো চেঞ্জ করতে দাও বলছে আলটিমেট হলো ভলিউম হবে মানে অ্যাকচুয়ালি হচ্ছে তিন আমি বলছি যে ডিটারমিন্যান্টে যে কোনো রো বরাবর ওই ম্যাট্রিক্স ডিটারমিন্যান্টের ভ্যালু বার করছি সেটাই ওইটা অ্যাকচুয়ালি হ্যাঁ 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 ওটাই ওটাই এটা ওটাই এটা ঠিক আছে এই অ্যাডজেসেন্ট সাইড তিনটে সাইড এই যে তিনটে এই তিনটা সাইডে ভেক্টর রূপে চেঞ্জ করা ব্যাপারে কি কোনো অসুবিধা হবে না ঠিক আছে আচ্ছা

যাই হোক চতুস্তলক চতুস্তলকই মনে হচ্ছে হবে আমার যা শুনে মনে হচ্ছে বা আমার যা বাংলাতে জ্ঞান তাতে মনে হচ্ছে চতুস্তলক হওয়া উচিত কি বলো দেখতে কিরকম হয় পিরামিড গেছো কেউ মিশর গেছো মিশর যাওনি কেউ কে মিশরে গেছে ইজিপ্ট বলে একটা দেশ আছে জানো পিজুমার মতো নাকি পিজুমার মতো ইজিপ্ট বলে একটা দেশ আছে ইজিপ্ট বলে একটা দেশ আছে জানো কেউ কোন মহাদেশে আছে বলো তো মিশরটাই কোন মহাদেশে আছে ইজিপ্ট আফ্রিকা ভেরি গুড বাহ তো প্রিমিনারি টেস্টের জন্য পড়ছো না এগুলো পড়তে হয় না প্রিলিমিনারি টেস্টে এগুলো আছে না কি আছে প্রিমিনারি টেস্টে

এটা ধরো বি পয়েন্ট আর এটা ধরো সি পয়েন্ট হ্যাঁ তাহলে এটা ও এটা ও বি যদি এটা পেছনের দিকে আছে এটা ডট 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 করে আঁকতে এটা পেছনের দিকে মানে থ্রি ডিতে আঁকতে হবে এটা পেছনের দিকে কিন্তু ঠিক আছে এটা কি বুঝতে পারছি এটা পেছনের দিকে বুঝতে পারি না এটা পেছনের দিকে থাকবে মানে এটা তো দেখা যাবে না এটা পিছনের দিকে থাকবে ঠিক আছে আর এটা হচ্ছে একটা ফ্যাক্টর ওবি ওসি মানে তিনটে সাইড ওয়ে ওবি ওসি যদি জেনে যাই ঠিক আছে তাহলে লেট ওয়েটা হয়ে গেল এ ধরে নিচ্ছি আমি ওবিটাকে আমি ধরে নিচ্ছি বি ভেক্টর আর ওসিটাকে আমি ধরে নিচ্ছি সি তাহলে বলছে দেন ভলিউম হ্যাঁ ইজ সেটাকে যদি ভি আকারে ধরো বা যা ইচ্ছে নাম দাও কোনো অসুবিধা নেই সেটা কি হবে জানো

ঠিক আছে বা হাফ ইন্টু এ ক্রস বি ধরে নেয় ধরো এটা এ ভেক্টার এটা বি বোঝাতে পারলাম ক্লেয়ার একদম পরিষ্কার না পরিষ্কার হয়নি তাহলে এই গেল হচ্ছে স্কেলার ত্রিপুল প্রোডাক্ট এবং তার রিলেটেড যত সূত্রটূত্র আছে সেগুলো সব বলে দিলাম এর বাইরে আর কিছু আসবে না যা আসবে এখান থেকে আসবে যা আসবে সব এখান থেকে এর বাইরে কিছু আসবে এবার অঙ্ক করব তার আগে ভেক্টার ত্রিপুর প্রোডাক্ট একটু জেনে নি ভেক্টার ত্রিপুল প্রোডাক্ট আচ্ছা তাহলে আবার কিন্তু তিনটে ভেক্টরই প্রোডাক্ট করব ত্রিপুল প্রোডাক্ট মানে কিন্তু তিনটা ভেক্টর কিন্তু এবার তিনটে ভেক্টরের প্রোডাক্ট করে আমরা ভেক্টর পাবো স্কেলার পাবো না তাহলে তিনটে ভেক্টরের প্রোডাক্ট করে যদি ভেক্টর পেতে তাহলে কি করব বলো ধরো তিনটে ভেক্টার নিলাম একটা a একটা a b একটা সি ইজ কি করে লিখতে হয় এটাকে আচ্ছা আমার আওয়াজ কি শুনতে কেউ এবার সব ক্রস আছে ক্রস এর ক্ষেত্রে তুমি ইচ্ছে মতো করে আগে বি সি কে এগিয়ে দেবে পরে এ লিখবে হবে না চলবে না ডটের ক্ষেত্রে পসিবল ক্রস এর ক্ষেত্রে কিন্তু পসিবল না তাহলে এবিসি এই তিনটে ভেক্টরের যে

আবার বি ক্রস সি এর সাথে পারপেন্ডিকুলার ব্যাপারটা বোঝার চেষ্টা করো এটা দিয়ে বোঝাবো ছবি দিয়ে দেখো ছবি দিয়ে বোঝাচ্ছি এই ছবিটা দিয়ে বোঝাচ্ছি বি ক্রস সি যেটা সেটা বি আর সি এর সাথে পারপেন্ডিকুলার এবার এ ক্রস বি ক্রস সি আবার বি ক্রস সি আর এ দুটোর সাথে পারপেন্ডিকুলার এবার কা কেও যদি মানে ব্যাপারটা বুঝতে পেরেছো যে এ ক্রস বি ক্রস সি এই যে ভেক্টর ট্রিপল ট্রিপল প্রোডাক্টটা এই ভেক্টর ট্রিপল প্রোডাক্টটা এ এর সাথেও পারপেন্ডিকুলার

তাহলে অবশ্যই সেটা বি আর সি যেই প্লেনে আছে সে প্লেনে থাকতে হবে তাহলে এই ভেক্টর প্রোডাক্টটা কোথায় থাকবে যেটা বি ক্রস সি এর সাথে পারপেন্ডিকুলার এই যে এই ভেক্টর প্রোডাক্ট এ ক্রস বি ক্রস সি যেটা এ এর সাথে পারপেন্ডিকুলার ভালো কথা কিন্তু যেটা বি ক্রস সি এর সাথেও পারপেন্ডিকুলার তাহলে বি ক্রস সি এর সাথে সেটা পারপেন্ডিকুলার হওয়ার ফলে এটা কি থাকবে কোথায় থাকবে বি এবং সি যেই প্লেনে আছে সেই প্লেনে থাকবে বোঝা গেল তাহলে কি বলতে পারি বলতে পারি এ ক্রস বি ক্রস সি এটা মনে থাকবে ঠিক আছে সেটা কি হবে ইজ এ ভেক্টর পারপেন্ডিকুলার টু যেটা কার সাথে পারপেন্ডিকুলার টু বোথ এ এন্ড বি ক্রস সি তাহলে এ এর সাথেও পারপেন্ডিকুলার এবং বি ক্রস সি এর সাথেও পারপেন্ডিকুলার এবং বি ক্রস সি এর সাথে পারপেন্ডিকুলার হওয়ার ফলে ঠিক আছে এবং বি ক্রস সি এর সাথে পারপেন্ডিকুলার হওয়ার ফলে ইন আদার ওয়ার্ডস অন্যভাবে বলতে গেলে

প্লেনে থাকে তাহলে এই ভেক্টাল ট্রিপল প্রোডাক্ট যে বি আর সি এর সাথে কো প্ল্যানার আর বি আর সি এর সাথে যদি ভেক্টার ট্রিপল প্রোডাক্টটা কো প্ল্যানার হয় তাহলে বলো তার কোন ফর্মে হবে বলো যা হ্যাঁ বলো সাম এম বি প্লাস এন সি যেখানে এম আর এন টা স্কেলার কো প্ল্যানার হতে গেলে কি হয় বি আর সি এর সাথে যদি কেউ হয় তাহলে সে কি হয় লিনিয়ার কম্বিনেশন একটা লেখা যায় না বি এর তার মানে আমি বলতে চাইছি এই লাইনটাতে আমি একটু আন্ডারলাইন করি যে এ ক্রস বি ক্রস সি এটা সব সময় বি আর সি যেই প্লেনে আছে সেই প্লেনে লাই করবে এবং এটার ফর্ম হবে বি আর সি এর সাথে কোপ্ল্যানার হওয়ার ফলে সাম এম বি প্লাস এন সি তার মানে আমার বক্তব্য হচ্ছে এ ক্রস বি ক্রস সি কে কি আকারে লেখা যাবে অতএব এ ক্রস বি ক্রস সি কি হবে সাম স্কেলার ইন্টু বি প্লাস সাম স্কেলার ইন্টু সি এই ফর্মে এটাকে লেখা যাবে যে করি হোক এবার এমআর এন কত সেটা আসছি সেটা আমি আসছি এবং পরবর্তীকালে জানো পরবর্তীকালে এরকম একটা ফর্মুলা বের করা যায় এটা ক্যালকুলেশন যোগ্য বা ক্যালকুলেশন করে করা যায় কি ফর্মুলা বের করা যায় পরবর্তীকালে কি ফর্মুলা বের করা যায় বলছে এ ক্রস বি ক্রস সি এটা কি হয় জানো কেউ বলতে পারবে এই ফর্মুলা আছে একটা এ ডট সি বাই বি মাইনাস এ বি

তার উপরে আরেকবার বললে ভালো হইতো এ ক্লোজ বি ক্লোজ সি টা মানে আচ্ছা আরেকবার বলছি পার্সেন্টেজ গুলো আচ্ছা আরেকবার বলছি আরেকবার বলছি নাও এটা বি এটা c ওকে ঠিক আছে কেবল তুমি বলো তাহলে বি ক্রস সি এর দিক কোন দিকে হবে বি ক্রস সি এর কেন এই দিকে দিক হবে বি ক্রস সি এর আমরা কি জেনে এসেছি বিক্রস সি সবসময় বলো বিক্রস সি একদম ক্রস প্রোডাক্ট ওই জন্য ক্রস প্রোডাক্ট থেকে ভালো করে পড়তে বলেছি আগেকার জিনিসপত্র কি ও তো সবাই জিনিস হয়ে গেছে না প্রত্যেকটা জিনিসের ইম্পর্টেন্স আছে ছোট ছোট জিনিসগুলো আমি বারবার করে বলছি বেসটা শিখে নাও বেস শিখতে পারলে এগুলো কোনো অসুবিধা হবে না কিন্তু বেসটা যদি না শিখতে পারো তাহলে এগুলো অসুবিধা হয়ে যাবে বি ক্রস সি বি ক্রস সি হচ্ছে কেন ছবিটা দেখো ভালো করে এইটা থ্রি ডিতে ভাবো থ্রিডি এটা ধরো মেজে তোমার বাড়ির মেজের দিকে তাকাও আর তোমার বাড়ির এরকম একটা পিলারের দিকে যদি পিলার থাকে বা যদি না থাকে তাহলে এই দিকে তাকাও যেটা উচ্চতা হাইট এই দেওয়ালটার দিকে তাকাও এরকম একটা দেওয়াল আছে বা কর্নার দিকে তাকাও বলো এটা কি হাইট এটা মেজে তাহলে মেজের সঙ্গে কি হবে এই এই হ্যাঁ এই লাইনটা কি হবে পারপেন্ডিকুলার হবে কি হবে এবং বি ক্রস সি সবসময় মনে রাখবে বি আর সি এর সাথে পারপেন্ডিকুলার তাহলে সেটা আঁকবো কি করে তাহলে আর সি এর সাথে পারপেন্ডিকুলার মানে এই গোটা প্লেনের সাথে পারপেন্ডিকুলার তাহলে দুটো ভেক্টর ক্রস প্রোডাক্ট মানে দুটো ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার এবার এখানে কি করেছি বলো এটাও তো ক্রস প্রোডাক্ট কাদের কাদের ক্রস প্রোডাক্ট বলো কাদের কাদের এটার সাথে এটা তাহলে এই এই ক্রস প্রোডাক্টটা কি হবে এবার বলো এই ক্রসটা মানে যেটা এই ক্রসটা এটার সাথে এটার ক্রস তাহলে এটা কার সাথে পারপেন্ডিকুলার হবে বি ক্রস সি প্লেনটার সঙ্গে এটা পারপেন্ডিকুলার বি ক্রস সি কোনো প্লেন না ভালো করে বলো বি ক্রস সি যে ভেক্টর কোনো প্লেন না

a ক্রস b ক্রস c তাহলে এবারে এই যে প্রোডাক্টটা মানে এটা একটা ভেক্টর এটা একটা ভেক্টর এটা এই দুটাকে একটা ভেক্টর মনে করো তাহলে এই ভেক্টার আর এই ভেক্টরের যে ক্রস প্রোডাক্ট সেটা আবার কাথের সাথে পারপেন্ডিকুলার হবে এর এটা ছবিতে কিভাবে আসবে আচ্ছা আমি ছবি আনার চেষ্টা করব ছবি তার হবে না এর মতই হবে আমি বলছি তাহলে a ক্রস b ক্রস c যেটা হবে হ্যাঁ

আর এ এর সাথে পারপেন্টিকুল হবে তো এ যে কোনো একটা দিকে নেবে যার সাথে মানে এ এমন একটা জিনিস যার সাথে এটা পারপেন্টেকুল সোজা কথা এ তুমি যে যেকোনো দিকে আঁকতে পারো যার সাথে এটা পারপেন্টিকুল হবে হ্যাঁ তে আঁকাটা প্রবলেম বলে আমি বোঝাতে পারবো না হয়তো ছবি আঁকার প্রবলেম স্যার এটা তো পারপেন্টেকুল হয়নি কিন্তু এ এমন দিকে হবে যার সাথে এটা পারপেন্টেকুল সোজা কথা যার সাথে এই ভেক্টরটা পারপেন্টেন্ট সেটা সেই দিকে এ হবে স্যার পারপেনটিকুলার হলে তো ওই প্লেনেই থাকতে হবে একে তাছাড়া তো হবেই না বি আর সি যে প্লেনে আছে

ভেক্টর ত্রিপল ভালো করে বোঝো ভেক্টর ত্রিপল প্রোডাক্টটা হচ্ছে এটার সাথে পারপেন্ডিকুলার এটার সাথে পারপেন্ডিকুলার বি ক্রস সি এর সাথে এই যে বি ক্রস সি এখানে তার সাথে পারপেন্ডিকুলার তাহলে এ এর সাথে পারপেন্ডিকুলার হলে এ একই প্লেনে থাকবে নাকি তাহলে পারপেন্ডিকুলার হয় নাকি মানে আমি বলতে চাইছি এই ভেক্টরটার সাথে এ আর বি ক্রস সি দুটোই পারপেন্ডিকুলার হবে বি ক্রস সি ছবি এঁকেছি এ ও এমন একটা জায়গায় হবে যেটা পারপেন্ডিকুলার 90 ডিগ্রি হচ্ছে কথাটা বুঝতে পারছো একই প্লেনে হবে না এ এবিসি একই প্লেনে হয় নাকি কোনদিন তাহলে তো এ ক্রস বি ক্রস সি এর হবে না এ ক্রস বি ক্রস সি এর সাথে পারপেন্ডিকুলার বি ক্রস সি এর সাথে পারপেন্ডিকুলার দুটোর সাথেই পারপেন্ডিকুলার

বুঝতে পেরেছো মানে যেটা a ক্রস b ক্রস c সেটা a এর সাথেও 90 আবার b ক্রস এর সাথেও এই plane যে সব সময় থাকবে সেটা না এদিকেও থাকতে পারে এদিকেও থাকতে পারে এরকম হতে পারে ওকে মানে এই প্লেনে থাকলেও কোনো অসুবিধা নেই কিন্তু 90 করে থাকতে হবে সেটা কথা এই যে এ বি সি যে প্লেনে আছে সেই প্লেনে থাকলেও অসুবিধা নেই কিন্তু 90 করে থাকতে হবে যে একটু আগে বললো ঠিকই বলেছো খারাপ কথা বলিনি কিন্তু 90 করে থাকতে হবে 90 ডিগ্রি যেতে হয় আচ্ছা গেল এটা আর কি আছে আর কিছু নেই এই হচ্ছে বিষয় একটা কথা খালি বলে দিতে চাই ঝট করে যদি এখানে উল্টো করে দাও কি হবে মাইনাস আসবে আর তারপর এই ফর্মুলাটা লিখে দাও এই ফর্মুলাটাকে মাইনাস করে দাও তাহলে কি হবে প্রথমে কি চলে আসবে এই যে এই ফর্মুলাটা জেনে গেছি তাহলে তাই মাইনাস করে দিলে মানে প্রথমে এ ডট বি তার সাথে সি এর গুণ তারপর মাইনাস এ সি তার সাথে বি এর গুণ এবার এটা যেভাবে খুশি নিজেরা করবে তোমাদের ব্যাপার ওকে আচ্ছা তিন নম্বর স্কেলার প্রোডাক্ট অফ ফোর ভেক্টর এবার চারটা ভেক্টরে প্রোডাক্ট কিন্তু প্রোডাক্টটা স্কেলার হবে প্রোডাক্টটা স্কেলার হবে কিরকম করে সম্ভব

আর তার ডট করে দিলাম ব্যাস তাহলে কি হয়ে গেল এটা ইজ স্কেলার প্রোডাক্ট ঠিক আছে আচ্ছা একটাই মনে রাখবে এই ডট প্রোডাক্ট আর প্রোডাক্ট এই সমস্ত ক্ষেত্রে কি করা যায় জানো এই যে ক্রস ক্রস ডট আছে তো এই যে কি করবো জানো এই জায়গাটা ডট নিয়ে আসে যায় আর এই জায়গাটা বলো কত নিয়ে আসে যায় এই যে ডট আর ক্রস বলেছিলাম না একটু আগে ও বুঝতে পারছো না বুঝতে পারছো না তার একটা কাজ করি আমি কিছু একটা ধরে নাও এটাকে একটা কিছু ধরে নাও যে কোনো তাহলে বলো ডট আর ক্রস কি তাহলে এটা কি হয়ে গেল আলটিমেটলি এটা কি হয়ে গেল এটা যদি কিছু একটা ধরে নিই তাহলে এটা কি হয়ে গেল এটা পি ধরে নিলে বক্স এ বি তার মানে এটা আর কিছুই না এটা হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট মানে এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টকে একটা ভেক্টর ধরে নিলে তাহলে স্কেলার ট্রিপল প্রোডাক্ট তাহলে এটা হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট হয় তাহলে একটু আগে কি বলেছিলাম স্কেলার ট্রিপল প্রোডাক্টের ক্ষেত্রে কি কি ইন্টারচেঞ্জেবল বলো স্কেলার ট্রিপল প্রোডাক্টের ক্ষেত্রে ডট আর ক্রস কি হয় এই যে ডট আর ক্রস কি হয় ইন্টারচেঞ্জে বল তাহলে ডটার ক্রস যদি ইন্টারচেঞ্জে তাহলে এখানে ইন্টারচেঞ্জ করো না একটু কি হবে না এখানে একটু ইন্টারচেঞ্জ করে দেখাও না কি হবে ডটার ক্রস যদি ইন্টারচেঞ্জ হয় তাহলে কি হবে এখানে ডট আর এখানে কি হয়ে যাবে ক্রস আর যেটা সি ক্রস ডি সেটাকে সি ক্রস ডি লিখে দিচ্ছ ওটাকে কিছু করছি না তাহলে বলো কি হবে এটা হয়ে যাবে ডট আচ্ছা কাজ করি এটা ডট আর এখানে কি হয়ে যাবে ক্রস আর যেটা পি বা কিছু ধরে নি যাই হোক সি ক্রস ডি এটা হবে কি হবে না ঝট করে আমাকে বলো এটা ভেক্টর ত্রিপুল প্রোডাক্ট এর ফর্মুলা বলো এই যে লেখা আছে বলো লেখা আছে তো এই যে বি ক্রস বি ডট বি ইনটু সি মাইনাস ডট ঠিক বলছো মাইক বন্ধ করে দাও বি ডট বি ডট ডি ইনটু সি মাইনাস বি ডট সি ইনটু ডি এবার কে বলতে পারে বি ডট ডি মানে স্কেলার তাহলে এ এর সাথে আবার ডট আছে কার সি এর কারণ এটা তো স্কেলার এর কিছু হবে না তাহলে কি হবে গো এ ডট এ ডট সি আছে আর এখানে ইনটু বি ডট ডি আর মাইনাস এখানে কি হবে বি ডট সি ইনটু এ ডট ডি তাহলে এইভাবে সাজিয়ে গুছিয়ে লেখা যায় বা যদি তুমি মনে করো এটাকে ডিটারমিনেন্ট আকারে লিখবে তাও লেখা যায় আর যদি মনে করো কিছুই লিখবো না এগুলো জানতে হবে না না জানলেও চলবে এই সব কোনো বড় ব্যাপার না বোঝা গেছে আর না হলে এগুলো অত জানতে হয় না মোট কথা স্কেলার ত্রিপুল প্রোডাক্ট জেনে গেলে এটাকে যদি একটা ভেক্টার ধরে তাহলে আলটিমেটলি স্কেলার ত্রিপুল প্রোডাক্ট প্রোডাক্ট জেনে গেলে ফোর প্রোডাক্টের কোনো ইম্পর্টেন্স কিছু নেই কথাটা বুঝতে পারছো প্রোডাক্ট যদি জেনে যাও তাহলে ফোর প্রোডাক্ট একই জিনিস কারণ এই দুটো ক্রস প্রোডাক্ট মানে একটা ভেক্টার তার মানে আলটিমেটলি তুমি ভেক্টারই নিচ্ছ আর তিনটা প্রোডাক্ট তিনটা ভেক্টারের প্রোডাক্ট করছো মানে ওই ত্রিপুল প্রোডাক্টই করছো কোনো অসুবিধা নেই ওকে কে বলতে পারে চারটা ভেক্টারের প্রোডাক্ট ভেক্টার প্রোডাক্ট চারটা ভেক্টরের ভেক্টর প্রোডাক্ট দুইটা ভেক্টরকে একটা ভেক্টর ধরতে হবে তারপরে তিন ভেক্টর মাল্টি তিনটা ভেক্টরের গুণফল করলে হয়ে যাবে হ্যাঁ তো হবেই লজিকটা একই রকম তিনটা ভেক্টরে ভেক্টর প্রোডাক্ট করলে চারটি ভেক্টর হয়ে যায় ধরো চারটি ভেক্টর নিয়ে নেছি এ বি সি ডি ধরো এ বি সি ডি ভেক্টর

ভেক্টর প্রোডাক্ট অফ ফোর ভেক্টরস বাস এই তো বিষয় এবার যদি বলো স্যার এটা মানে কি বা এটা কি করে বলবো তাহলে এগুলোকেও ক্যালকুলেশন করে দেখানো যায় কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ এটা দুই রকম ভাবে করা যায় হ্যাঁ ধরো এ ক্রস বি ক্রস সি ক্রস ডি এটা দু রকম ভাবে করা যায় এক রকম হচ্ছে যদি তুমি মনে করো যে এ ক্রস বিটাকে কিছু ধরবো ধরো ধরে নিলাম পি এ ক্রস বিটাকে পি ধরে নিলাম হ্যাঁ কি বললাম এ ক্রস বিটা এ ক্রস ধরলাম পি তাহলে এ ক্রস বি কে পি ধরলাম তাহলে অ্যাকচুয়ালি এটা কি হয়ে গেল জানো ভেক্টর ত্রিপল প্রোডাক্ট তাহলে ভেক্টর ফোর প্রোডাক্ট মানে আর কিছুই না দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টকে একটা ভেক্টর ধরে সেটা ভেক্টর ফোর থ্রি প্রোডাক্ট বা ত্রিপল প্রোডাক্ট এবার বলো এটা ফর্মুলা কত পি ডট লাস্ট পি ডট ডি ইনটু সি মাইনাস বাই ভেরি গুড আচ্ছা p এর মান কত এ ক্রস বি ডট ডি বাইরে সি

মানে মানে কি প্রেজেন্টেশনটা আলাদা হ্যাঁ ধরো আমি এটাকে কিউ ধরলাম তাহলে কিউ কাকে ধরলাম সি ক্রস ডি তাহলে কি হবে জানো মাইনাস দিয়ে করলে হয়ে যাবে এটা কত হবে বল কিউ ক্রস এ ক্রস বি প্রথমে মাইনাস লেখো না প্রথমে প্লাসই লেখো না মানে জাস্ট উল্টে দাও না তাহলেই তো হয়ে গেল বিষয়টা এই যে এটা থাকা মানে জাস্ট উল্টে দাও বিষয়টা মানে এইটার সাথে এটা হবে বলো কি হবে

তাহলে a ডট কিউ এর মান হচ্ছে সি ক্রস ডি ইনটু বি মাইনাস বি ডট কিউ এর মান হচ্ছে সি ক্রস ডি ইনটু এ হ্যাঁ বলো এটা কত হবে তাহলে এ সি ডি নাকি তার সাথে বি আর এটা কত হবে গো বক্স বি তার সাথে a তার মানে দুটোর প্রেজেন্টেশন কিন্তু আলাদা একই জিনিস দেখো দুরকম ভাবে একবার হচ্ছে এ বি ডি সি মাইনাস এবিসিডি আর এটা হচ্ছে এসিডিবি মাইনাস বিসিডি এ তাহলে দুটো জিনিস যদি সেম হয়ে যায় তাহলে এরাও সেম তাহলে কারা সেম স্কেলার হ্যাঁ বক্স সেমিডি এব কার সাথে সমান এসিডিবি মাইনাস বিসিডি এ হবে সমান হবে কি হবে না সেখান থেকে আমাকে ঝট করে বলো তো ডি এর মানটা কত মানে একটাকে আরেকটার আর বাকি তিনটার উপর লেখা যাবে তাহলে একটা কাজ করি এইখানে যদি আমি এখান থেকে যদি আমি এই দিকে নিয়ে যাই এটাকে এবিসি বক্স এবিসি দিয়ে ভাগ বক্স এবিসি ডিটাকে নিয়ে যাচ্ছি আর এটাকে এইদিকে নিয়ে গেলাম আর বাকিগুলোকে এইদিকে নিয়ে আসলাম তাহলে বাকিগুলোকে এইদিকে নিয়ে আসলাম মানে এবিডি সি আর এটা তাহলে হয়ে গেল মাইনাস এটাকে নিয়ে আসলাম বলে এসিডি B এদিকে নিয়ে আসলাম এদিকে নিয়ে আসলাম বলে প্লাস BCD এ চলবে আচ্ছা এবার কে বলতে পারে তাহলে d কি হবে বক্স এ বিসি দিয়ে ভাগ তাহলে দাঁড়াবে যেটা সেটা হচ্ছে C হয়েছে মাইনাস এটা কত হবে বলো সি আচ্ছা উল্টা মাইনাস আছে তো মাইনাসটাকে প্লাস করে দিচ্ছি প্লাস করলে ডি করে দিচ্ছি তাহলে প্লাস হয়ে যাবে ডি জায়গায় ডি করলে প্লাস

ওকে নেক্সট দিন আমরা রেসিপ প্রকালটা একটু করে নিবো ছোট জিনিস রেসিপ প্রকাল একটা সিস্টেম অনেকে জানো আর রেসিপ প্রকালে দু তিনটা প্রপার্টি করার পর আমরা ইন জেনারেল অঙ্গ গুলো করবো ঠিক আছে তাহলে আজকে